সামনে বর্ষা বর্ষার বাড়ির আশেপাশে আপনি যদি প্রাকৃতিকভাবে কিছু জিনিস ছড়ান সেই জিনিসগুলোর গন্ধে সাপার আসতে পারবেন এবং সাপ বাপ বাপ করে পালাবে কার্বনিক অ্যাসিড ব্যবহার করতে পারেন এর রাসায়নিক গন্ধ সাফসহ্য করতে পারে না যার ফলে আর আসবে না অবশ্যই এটি কাচের বোতলে রাখবেন প্লাস্টিকের বোতলে নয় সালফার বা গন্ধক ব্যবহার করতে পারেন এটিরও রাসায়নিক যে গন্ধ আছে সেটিও সাফ করতে পারে না এবং এটি গুঁড়ো করে বাড়ির আশেপাশে ছিটিয়ে দিন ন্যাপথলিন এটিও হচ্ছে গুঁড়ো করে বাড়ির আশেপাশে ছিটিয়ে দিন সাপ আসবে না লাইব সাবান ব্যবহার করতে পারেন এটি কার্বনিক অ্যাসিড বেশি থাকে এটি গুঁড়ো গুঁড়ো করে বাড়ির আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে দিন আমরা অনেকেই জানি না সাপ রসুনের গন্ধ সহ্য করতে পারে না তাই রসুন আর পেঁয়াজ একসাথে পেস্ট করে পানির সাথে মিশিয়ে বাড়ির চারপাশে স্প্রে করে দিন নিম পাতা এবং তুলসী পাতা পেস্ট করে পানির সাথে মিক্স করে বাড়ির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারেন লেবু ভিনেগার এবং দারুচিনি একসাথে মিক্স করে বাড়ির আশেপাশে স্প্রে করে দিন ক্যারোসিনের গন্ধ সাপ সহ্য করতে পারেন এটি ব্যবহার করতে পারেন অ্যামনিও গ্যাস ব্যবহার করতে পারেন এতে সাপ আসবে না